তো আমাদের একটা লোগো এবার আমরা লঞ্চ করেছি এই প্রোগ্রামের মাধ্যমে ইনস্টিটিউট অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এই জন্য আমরা ছাত্র ছাত্রী এবং যারা ইনস্টিটিউটের সাথে জড়িত আছে তাদের কাছ থেকে এটা একটা লোগো আমরা চেয়েছিলাম যে কি ধরনের হতে পারে আমাদের একটা লোগো সেটার প্রেক্ষাপটে অনেকে লোগো জমা দিয়েছে এর মধ্যে আমাদের সবচেয়ে যেটা মনোনীত হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে লোগোটা দেখা যাচ্ছে সেটা এই লোগোটা আমরা যে ছেলেটার যে ছাত্রটির এই লোগোটি মনোনীত হয়েছে তাকে আমরা স্পেশাল পুরস্কার দেব আগেই ঘোষণা দিয়েছিলাম এই ছাত্রের নাম হলো খালিকুজ্জামান রোমান এবং পুরস্কার প্রদান করবেন আমাদের ইনস্টিটিউটের সুযোগ্য পরিচালক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন অবশ্য রোমান আজকে উপস্থাপনার কাজও করেছে অনেক ধন্যবাদ এর জন্য আচ্ছা কোন উপায় নাই না খুলে দেখে ওকে থ্যাংক ইউ আমরা আমাদের এই রেভেল রো অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি এরপর পর আমাদের হ্যালো 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 Thank you.
রোজ দেরি করে ক্লাসে আসত, রাত আটটায়। সবগুলো জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ কেউ আমল কান্তি, সেসবে কিছুই হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষ তার টাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জামার জাম্বুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ কেউ আমল কান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল। উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমল কান্তি ছাড়া। অমল কান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমল কান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল, আবৃত্তি করলাম বীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমল কান্তি কবিতাটি।